আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট ধান কাটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। ধান কাটা নিয়ে বলতে গেলে এটা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। জীবনে কখনো ধান কাটি নাই। ঢাকা শহরে বড় হয়েছি, সো ঢাকা শহরে তো এটা পসিবল না, ধান কাটতে হলে গ্রামে যেতে হবে। সো আমি ঢাকা শহরেই বড় হয়েছি, গ্রামীণ আবহাওয়া অতটা পাই নাই। সো এবার আমাদের জমিতে ধান রোপণ করা হয়েছে, সো এবার আমি বাড়িতে গেছিলাম। সো বাড়িতে যেয়ে এবার চিন্তা ভাবনা করছি যে ধান কীভাবে কাটতে হয় সেটা শিখবো, ধান তো কাটতে পারি না, সো ধান কাটা শিখতে হবে। সেজন্য আমি এবার বাড়িতে গেছি, গিয়ে আমাদের যে জমিটা আছে সে জমিতে আমি ধান কাটছি। সো সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব, আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম আর কি ধান কাটার। সো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এবারে ধানের জমিতে মোটামুটি ভালোই ফলন আসছে, প্রায় 1.5 বিঘা জমিতে আমরা ধান রোপণ করছি। এখানে আমার বাবার পুরোটাই অবদান, সে একাই মূলত ধানের চারা থেকে মানে কি ধান কাটা পর্যন্ত এখন পর্যন্ত পুরোটার দায়িত্ব সে একাই নিজে পালন করছে এবং একাই মোটামুটি সব পরিচর্যা করছে। শুধুমাত্র এখানে বলতে গেলে যে আমাদের যে জমিটা আছে, জমিটার যে চাষ করা মানে লাঙল দেওয়া, এই ক্ষেত্রে সে লাঙল দেওয়া থেকে শুরু করে মানে চারা রোপণ করা পর্যন্ত তিনজন কামলা নিয়েছিল। সো তিনজন লোকের মাধ্যমে সে মানে কি ধানের জমিটার প্রথম কার্যক্রম শুরু করে এবং ধান রোপণ পরে সে মনে করেন মোটামুটি বিষ, কীটনাশক, সার এগুলো সে নিজেই করছে। সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই খরচ কমে গেছে এই ধান চাষের, কারণ আপনারা সবাই জানেন যে একা আপনি নিজে করলে বা 10টা কামলা নিয়ে আপনি যে পরিশ্রমটা করবেন একা করলে কিন্তু সে পরিশ্রমের মানে অনেকটাই আপনি খরচটা কমাইতে পারবেন। যে আপনি যে কয়টা কামলা নেবেন তাদেরকে কিন্তু আপনার দৈনিক একটা পারিশ্রমিক দেওয়া লাগবে, আর সেই কাজটা যদি আপনি নিজে কিছুটা মানে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই পারিশ্রমিকটা সেভ হবে। সেই কাজটাই করছে আমার বাবা। আমার বাবা নিজে মনে করেন কীটনাশক সার টার যত যাবতীয় যা আছে এগুলো সে একাই করছে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এবারের ফলনটা মোটামুটি ভালোই আসছে, ঠিক আছে। সো যাই হোক, আমি আপনাদেরকে আর কি এগুলো বলার জন্য তো আসি নাই, আমি আসছি আর কি আপনাদের সাথে শেয়ার করতে যে আমার যে এক্সপিরিয়েন্সটা। আলহামদুলিল্লাহ আমি অনেক আনন্দিত আজকে যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে পারছি এবং আমার যে ধান কাটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা মানে অতুলনীয় বিষয়, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি এতটা আনন্দিত। আমি ধান কাটতে মানে সবাই কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ থাকে না, ঠিক আছে। সো ধান কাটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা একটা আনন্দ থাকে, যারা ধান কাটে রেগুলার তাদের কাছে তো এটা নর্মাল, বাট আমার মতো যারা জীবনে কখনো ধান কাটে নাই তাদের কাছে এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। সো সেই ফিলিংসটাই মনে করেন আমি অর্জন করছি এ ধান কাটার। সো আপনাদেরকে আমি ধান কাটা বাদে মানে এই ধান রোপণের যত যাবতীয় খরচ A to Z আপনাদেরকে আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সো সেই ভিডিও তো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।